ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এফবিসিসিআই 2023-2025 মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকাল 9টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ ভোটগ্রহণ শুরু হয়, চলবে একটানা বিকেল 4টা পর্যন্ত। এফবিসিসিআই পরিচালনা পর্ষদের মোট 80 জন পরিচালকের মধ্যে গঠনতন্ত্র অনুসারে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে 17 জন করে মোট 34 জন পরিচালক হিসেবে এরই মধ্যে মনোনীত হয়েছেন। যদিও চেম্বার গ্রুপের 23টি পদের বিপরীতে 23টি মনোনয়নপত্র জমা পড়ায় এই গ্রুপের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। খাতভিত্তিক অ্যাসোসিয়েশন গ্রুপের 23টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 49 জন। নির্বাচিত পরিচালকদের ভোটে আগামী 2 আগস্ট এফবিসিসিআইয়ের সভাপতি, সিনিয়র সহসভাপতি ও 6 জন সহসভাপতি নির্বাচিত হবেন। আমাদের যারা ভোটার তারা যোগ্য ব্যক্তিকেই সিলেক্ট করবেন এবং তাদের আগামীর জন্য যিনি নেতৃত্ব দিবেন তাদেরকে সিলেক্ট করবেন। সঠিক নেতৃত্ব এফবিসিসিআইতে আসা প্রয়োজন, কারণ এফবিসিসিআই মূলত ব্যবসায়ীদের জন্য ব্যবসা করার পরিবেশ তৈরি করে দেয়, সেই কারণেই পলিসি নিয়ে কাজ করাটা হচ্ছে মূল লক্ষ্য। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এফবিসিসিআই 2023-2025 মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকাল 9টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ ভোটগ্রহণ শুরু হয়, চলবে একটানা বিকেল 4টা পর্যন্ত। এফবিসিসিআই পরিচালনা পর্ষদের মোট 80 জন পরিচালকের মধ্যে গঠনতন্ত্র অনুসারে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে 17 জন করে মোট 34 জন পরিচালক হিসেবে এরই মধ্যে মনোনীত হয়েছেন। যদিও চেম্বার গ্রুপের 23টি পদের বিপরীতে 23টি মনোনয়নপত্র জমা পড়ায় এই গ্রুপের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। খাতভিত্তিক অ্যাসোসিয়েশন গ্রুপের 23টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 49 জন। নির্বাচিত পরিচালকদের ভোটে আগামী 2 আগস্ট এফবিসিসিআইয়ের সভাপতি, সিনিয়র সহসভাপতি ও 6 জন সহসভাপতি নির্বাচিত হবেন। আমাদের যারা ভোটার তারা যোগ্য ব্যক্তিকে সিলেক্ট করবেন এবং তাদের আগামীর জন্য যিনি নেতৃত্ব দিবেন তাদেরকে সিলেক্ট করবেন। সঠিক নেতৃত্ব এফবিসিসিআইতে আসা প্রয়োজন, কারণ এফবিসিসিআই মূলত ব্যবসায়ীদের জন্য ব্যবসা করার পরিবেশ তৈরি করে দেয়, সেই কারণেই পলিসি নিয়ে কাজ করাটা হচ্ছে মূল লক্ষ্য। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এফবিসিসিআই 2023-2025 মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকাল 9টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ ভোটগ্রহণ শুরু হয়, চলবে একটানা বিকেল 4টা পর্যন্ত। এফবিসিসিআই পরিচালনা পর্ষদের মোট 80 জন পরিচালকের মধ্যে গঠনতন্ত্র অনুসারে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে 17 জন করে মোট 34 জন পরিচালক হিসেবে এরই মধ্যে মনোনীত হয়েছেন। যদিও চেম্বার গ্রুপের 23টি পদের বিপরীতে 23টি মনোনয়নপত্র জমা পড়ায় এই গ্রুপের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। খাতভিত্তিক অ্যাসোসিয়েশন গ্রুপের 23টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 49 জন। নির্বাচিত পরিচালকদের ভোটে আগামী 2 আগস্ট এফবিসিসিআইয়ের সভাপতি, সিনিয়র সহসভাপতি ও 6 জন সহসভাপতি নির্বাচিত হবেন। আমাদের যারা ভোটার তারা যোগ্য ব্যক্তিকে সিলেক্ট করবেন এবং তাদের আগামীর জন্য যিনি নেতৃত্ব দিবেন তাদেরকে সিলেক্ট করবেন। সঠিক নেতৃত্ব এফবিসিসিআইতে আসা প্রয়োজন, কারণ এফবিসিসিআই মূলত ব্যবসায়ীদের জন্য ব্যবসা করার পরিবেশ তৈরি করে দেয়, সেই কারণেই পলিসি নিয়ে কাজ করাটা হচ্ছে মূল লক্ষ্য।